হ্যাঁ হ্যালো গাইজ, ওয়েলকাম টু টিয়ার কে গেমিং। অ্যান্ড গাইজ, ফ্রি ফায়ার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো গাইজ, আমাদের লাক রয়্যালের মধ্যে ফেডেড হুইল চলে এসেছে, অ্যান্ড সেখানে তোমরা নতুন একটা ইউজিআই দেখতে পাচ্ছ। অ্যান্ড এটা কিন্তু আমাদের ফার্স্ট লেজেন্ডারি ইউজিআইয়ের স্কিন, আর এছাড়াও একটা ম্যাক্স সেভেনের স্কিন আছে এই ফেডেড হুইলের মধ্যে। তো এখান থেকে এই দুটো গান স্কিন আমরা বার করবো, কত ডায়মন্ড আমাদের খরচ হচ্ছে সেটা আমরা দেখবো। অ্যান্ড গাইজ, এখানে আমাদের এই যে ইউজিআইয়ের স্কিন, আগে একটা ইউজিআইয়ের স্কিন আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছিল, টোকেন দিয়ে নিতে হয়েছিল সেটা, অ্যান্ড গোল্ড কয়েন দিয়ে আমরা ছিলাম। বাট সেটা লেজেন্ডারি নয়, সেটা একটা থিম স্কিন। বাট এই যে ইউজিআইয়ের স্কিন, এটা আমাদের লেজেন্ডারি স্কিন। তো এই স্কিনটা আমরা বার করবো, দেখি এখানে কত ডায়মন্ড আমাদের লাগে। তো ফার্স্টে দুটো আইটেম আমরা এখান থেকে চুজ করে বাদ দিয়ে দেবো। তো এই একের স্কিনটা অ্যান্ড একের বক্স আর এখানে MP40 বক্স দুটো বাদ দিয়ে দিলাম, আর এখানে আমরা কনফার্ম করে দিলাম গাইজ। তো কনফার্ম করে দেওয়ার পর এখানে একটা ফ্রি স্পিন আমরা পেয়েছি। তো এখন দেখা যাক এই ফ্রি স্পিনে আমাদের লাক কতটা ভালো। তো গাইজ, এখান থেকে আমরা ফ্রি স্পিনে ক্লিক করে দিলাম অ্যান্ড কনফার্ম করে দিলাম। দেখি এখান থেকে ইউজিআইয়ের স্কিন, ইউজিআই, ও ভাই, ইউজিআইটা দিল না আমাদের। এখানে ইউজিআই ছেড়ে আরও দুবার ছেড়ে চলে গেল। তো যাই হোক গাইজ, তোমরা ভিডিওতে এখনও যদি লাইক না দিয়ে থাকো, প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দাও। লাইক দিলে গাইজ অনেক বেশি মোটিভেশন পাই, গাইজ প্রচুর মোটিভেশন পাই, আর ভিডিও তৈরি করার ইচ্ছাও বেড়ে যায়। তো অবশ্যই লাইক দিয়ে দাও গাইজ। তো গাইজ, এখানে 9 ডায়মন্ডের স্পিন আমরা পেয়েছি পেট ফুড। এবার আমরা এখান থেকে 29 এটা গাইজ, এটা 19 ডায়মন্ড ছিল আই থিঙ্ক। তো যাই হোক, 19 ডায়মন্ডের স্পিনে আমরা লুট বক্স পেয়েছি, যেটা অলরেডি ছিল আমার কাছে। আর এবার আমরা গাইজ ইয়ে করবো, আর গাইজ এই যে লুট বক্সটা আমরা পেলাম এক্ষুনি, এই লুট বক্সটাই কিন্তু সেম টু সেম একটা লুট বক্স আসছে, সেটা হচ্ছে ম্যাক্স থেকে পাবো আমরা। তো এখানে কাট হয়ে গেল কেন? তো যাই হোক, এখানে আমি ম্যাক্স থেকে দেখাচ্ছি, একই ইভেন্ট এসছে আমাদের সিম্পল ফ্রি ফায়ারেও, ইভেন্ট সব একই থাকবে গাইজ। তো গাইজ, এখান থেকে আমরা 39 ডায়মন্ডের স্পিন করবো, এখান থেকে 39 ডায়মন্ডের স্পিন করে দিলাম। অ্যান্ড গাইজ, তোমাদেরকে আরও একটা জিনিস আমি বলে দিই, আমাদের ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে কিন্তু নতুন একটা মোড আসছে, সেটা হচ্ছে কাস্টম মোড ক্র্যাফট ল্যান্ড। তো সেই ক্র্যাফট ল্যান্ড মোডের মধ্যে কিন্তু আমরা গাইজ মানে দারুণ টাইপের নিজস্ব ম্যাপ নিজে তৈরি করে সেখানে আমরা খেলতে পারবো, আর ওই ম্যাপ আবার সাবস্ক্রাইবও করা যাবে, সেখানে লাইক করা যাবে। তো সেই ভিডিও গাইজ কালকে, মানে আজকে হয়তো ভিডিওটা তোমরা সকালে দেখছো, তো আজকেই ভিডিওটা আসবে আমার চ্যানেলে, তো অবশ্যই ভিডিওটা দেখে নিও। তো গাইজ, ফাইনালি কথা বলতে বলতে এখান থেকে আমরা 99 ডায়মন্ডের স্পিনে চলে এসেছি। তো এখান থেকে আমরা স্পিনে ক্লিক করে দিলাম অ্যান্ড এখান থেকে 99 ডায়মন্ডে কী পাবো ভাই রে, এখানে পেলাম আমরা ডায়মন্ড রয়্যাল ভাউচার। এবার গাইজ, এখানে আমাদের 199 ডায়মন্ডের স্পিন, এখানে আমরা পাবো তো ম্যাক্স সেভেন। আমরা জানি ম্যাক্স সেভেনই দেবে। তো গাইজ, ম্যাক্স সেভেন দিল আমাদের। এবার আমাদের এখানে 499 ডায়মন্ডের স্পিন, তো এখানে স্পিনে মেরে দিয়েছি অ্যান্ড এখান থেকে আমরা পাবো তো জানি যে আমরা ইউজিআইয়ের স্কিনটা পেয়ে যাবো। তো গাইজ, ফাইনালি এখানে ইউজিআইয়ের স্কিনটা আমরা এখান থেকে বার করে নিলাম। তো ইউজিআইয়ের স্কিনটা কেমন সেটা একটু দেখে আসি গাইজ। চলো গাইজ, ফার্স্টে আমাদের ইউজিআইয়ের স্কিনটা আমরা ইকুইপ করে নিয়ে আসি। তো এর জন্য আমরা চলে যাবো ইফেন্স সেকশনে অ্যান্ড এখানে পিস্তল সেকশনে, অ্যান্ড পিস্তলের সেকশনে এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের লেজেন্ডারি ইউজিআইয়ের স্কিন। তো গাইজ, এটা আবার লবিতে নিয়ে যাওয়া যাবে, দেখি লবিতে নিয়ে গেলে কেমন দেখতে লাগে। ও ভাই ভাই, দেখো গাইজ এখানে লবিতে কীভাবে ধরে রেখেছে দেখতেই পাচ্ছ তোমরা, এই টাইপের লাগবে ধরে রাখবে হাতে। দেখো গাইজ, পিস্তল যেভাবে ধরে রাখে, আই থিঙ্ক এক হাতে ধরে রাখলে আরও বেশি ভালো লাগতো। আর গাইজ, এই ইউজিআইয়ের স্কিন কতটা মারাত্মক এটা আমরা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। তার আগে এখানে দেখি ইউজিআইয়ের স্কিনে কী কী আসে সেটা তো দেখা হয়নি গাইজ। তো এখানে পিস্তলে যাবো গাইজ, পিস্তল সেকশনে অ্যান্ড এখান থেকে ইউজিআই, তো এখান থেকে ইউজিআই গেলাম অ্যান্ড এখানে সিঙ্গেল ড্যামেজ আর ডাবল অ্যাকুরেসি আছে, রিলোড স্পিড সিঙ্গেল মাইনাস। তো দেখি আমরা এটা কেমন, এটা মানে খেললে কীরকম লাগে। তো এখানে ট্রেনিং গ্রাউন্ডে আমরা চলে যাব। তো গাইজ, নতুন ইউজিআই নিয়ে আমরা চলে এসেছি ট্রেনিং গ্রাউন্ডে অ্যান্ড এখানে দেখবো আমরা ট্রেনিং গ্রাউন্ডে ইউজিআই। ও ভাই রে ভাই, 34 করে হেড পড়লো, আর কে কোন দিক থেকে মারবে আমি তো বুঝতেই পারবো না, কারণ আমার সাউন্ডই হচ্ছে না। ভাই রে ভাই 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 ভাই, থোড়া বাক্স দো, এইভাবে মাত মারো ভাই রে। দেখেছো গাইজ, দারুণ টাইপের হেড পড়ছে, বাট আমি এখানে কিন্তু কোনো সাউন্ড পাচ্ছি না, বিনা সাউন্ডে খেলছি গাইজ। ও ভাই 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 ভাই, মারিস না। ও ভাই দেখো, ম্যাক্সে এই টাইপের দেখতে লাগবে গাইজ, ম্যাক্সের এক্সপিরিয়েন্সটা তোমাদের দারুণ হবে। আর ম্যাক্সটা আমাদের গ্লোবালি লঞ্চ হচ্ছে 28 তারিখে, তো 28 তারিখে কিন্তু আমরা একদম ওপি টাইপের একটা ম্যাক্স খেলতে পারবো গাইজ। গাইজ হেড ভালোই পড়ছে, বাট এখানে আমাকে যদি এরকম 3-4 জন এসে মেরে দেয় তাহলে হেড আমি কী করে মারি বলো তো। গাইজ, ইউজিআইয়ের স্কিনটা একবারে খারাপ নয়, এখানে ড্যামেজ আছে সিঙ্গেল আর তোমার আরেকটা কী আছে দেখলাম, অ্যাকুরেসি। তো অ্যাকুরেসি তো একটু দরকারই আছে ইউজিআইতে, আর এছাড়া এমনিতে আমি মনে করো সিঙ্গেল ড্যামেজ আছে, কাকে মারছি তো আমি নিজেই বুঝতে পারছি না। বাট গাইজ, এখানে ইউজিআইটা গাইজ ওপি এক কথায়।
দেখতেই পাচ্ছ, একটু ড্র্যাগ করলেই হেড, আর এখানে ম্যাক্সে খেলছি, আসলে ম্যাক্স এক্সপিরিয়েন্স পাচ্ছি আমি। কাকে মারছি আর কে মরছে দেখো। গাইজ বিনা সাউন্ডে আমি বুঝতেই পাচ্ছি না যে কোন দিকে এনিমি কোন দিকে কি, তারপরেও মনে করো আমি মেরেই যাচ্ছি মেরেই যাচ্ছি। চলো দেখি আর দুটো একটাকে মারি। গাইজ ইউজারটা একবার খারাপ নয় গাইজ, আমি বলবো এত দূরে রেঞ্জ নিচ্ছে না, বাট এখানে সিঙ্গেল যদি রেঞ্জ থাকতো ইউজুআইতে তাহলে গাইজ দারুণ হতো। সিঙ্গেল রেঞ্জ থাকলে একদম ওপি ছিল ইউজিআইটা, বাট এখানে সিঙ্গেল ড্যামেজ দিয়েছে। মর রে, হেড তো পড়েনি, মর 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 মর। তো গাইজ এই ছিল আমাদের নতুন ইউজিআই এর স্কিন, যেটা লেজেন্ডারি স্কিন। অ্যান্ড ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো কতটা রেঞ্জ আছে অ্যান্ড কতটা হেড পড়ছে, কতটা অ্যাকুরেসি বেশি, সব কিছু ভিডিওতে দেখতে পেয়েছো। তো আই থিঙ্ক তোমাদের ভিডিওটাও ভালো লেগেছে। তো ভিডিওতে লাইক না মেরে থাকলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দাও। তো গাইজ দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি, ততক্ষণ টেক কেয়ার, বাই।